হোয়াইট ওয়াকার্স, দ্য আনডেড, দ্য আদার্স, যারা ওয়েস্টরিসের বরফ শীতল নর্থের একেবারে দূর প্রান্তে থাকে। এরা যেমন নিজেরা মরে না, তাদের সাথে লড়াই করে যারা মারা পড়ে তাদেরকেও হাতের এক ইশারায় জীবিত করে। শুধু মানুষ নয়, মৃত ঘোড়া, মৃত পাখি, এমনকি মৃত ড্রাগনকেও জম্বির মতো অর্ধমৃত করে তুলতে পারে হোয়াইট ওয়াকার্সরা। আর এই আনডেডদের প্রধান দ্য অলমাইটি নাইট কিং, যে শুধুমাত্র মৃতদেহ নয়, জীবিত মানুষকেও আঙ্গুলের এক ছোঁয়ায় হোয়াইট ওয়াকার্স বানিয়ে দেয়, যে নাইট কিংকে ডিরেক্ট ড্রাগন ফায়ারও হত্যা করা যায় না। প্রিয় বাংলাভাষী গেম অফ থ্রোনস ফ্যান, আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই হোয়াইট ওয়াকার্স বিষয়ে বিস্তারিত সবকিছু। তবে তার আগে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলাভাষী সমস্ত হাউস অব দ্য ড্রাগন ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। প্রথমেই বলি, হোয়াইট ওয়াকারদের নিয়ে ভিডিওর জন্য আপনাদের কমেন্ট পেয়ে আমি বেশ অবাক হয়েছি, কারণ হোয়াইট ওয়াকারদের সম্পূর্ণ হিস্টোরি অলরেডি গেম অফ থ্রোনস সিরিজে দেখানো হয়ে গেছে। 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত 8 সিজনের গেম অফ থ্রোনস নামক দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় টিভি শোটি আপনি যদি না দেখে থাকেন তবে সেটা আপনাদেরই লস। আমি আপনাদের অনুরোধ করব মূল শো দেখার জন্য। তবে একটা কথা আগে বলে রাখি, HBO-র এই শোয়ে হোয়াইট ওয়াকারদের নিয়ে যা যা দেখানো হয়েছে কয়েক বছর পর সেই কাহিনী পাল্টে যেতে পারে, যখন জর্জ আর আর মার্টিন এ সং অফ আইস অ্যান্ড ফায়ার সিরিজের ষষ্ঠ বই দ্য উইন্ডস অফ উইন্টার প্রকাশ করবেন। এই বিষয়ে আরো ডিটেইলস নেক্সট ভিডিওতে বলবো। এখন মূল গল্পে যাই। টার্গেরিয়ান বংশ আসার 12,000 বছর আগের কথা, তখন এ সং অফ আইস অ্যান্ড ফায়ারের জগতে ওয়েস্টরস শুধুমাত্র চিলড্রেন অফ ফরেস্ট জাতি বাস করত। নামহীন ও চেহারা ছাড়া গডের পূজা করত এই জঙ্গলবাসী। চিলড্রেন অফ ফরেস্টরা উইয়ারউড বৃক্ষকে পবিত্র মনে করে সেবা করত। এই সময় এসোস থেকে ন্যারোসি পার হয়ে ওয়েস্টরসে প্রবেশ করে দ্য ফার্স্ট মেন, অর্থাৎ প্রথম দিককার কিছু মানুষ, যারা দেদার্সে জঙ্গল কেটে বাড়িঘর দালান কোঠা বানাতে শুরু করে এবং এরা উইয়ারউডও কাটতে শুরু করে। এই ফার্স্ট ম্যানরা ঘোড়ায় চড়ে ব্রোঞ্জের অস্ত্র ব্যবহার করে চিলড্রেন অফ ফরেস্টদের মেরে কেটে তাড়িয়ে দিয়ে জমি দখল করত। এই প্রথম মানুষদের জঙ্গল কাটার বিরুদ্ধে চিলড্রেনদের যুদ্ধ সেঞ্চুরির পর সেঞ্চুরি ধরে চলছিল। এক পর্যায়ে তারা ফার্স্ট ম্যানদের মধ্যে একজনকে ধরে উইয়ারউড গাছের সাথে বেঁধে ম্যাজিক্যাল মন্ত্রে তার বুকের ভেতর ড্রাগন গ্লাস ঢুকিয়ে সৃষ্টি করে প্রথম হোয়াইট ওয়াকার ওরফে দ্য নাইট কিং। নাইট কিং মৃতদের অর্ধমৃত জম্বি সৈনিক বানিয়ে চিলড্রেন অফ ফরেস্টদের পক্ষে ফার্স্ট ম্যানের বিরুদ্ধে লড়াই শুরু করে। আনুমানিক 200 বছর ধরে চলে এই মহাযুদ্ধ। এক পর্যায়ে গডসাই লেকের পাশে একটা ছোট্ট দ্বীপে দুই পক্ষ সন্ধি করে, চুক্তি হয় উঁচু পাহাড়, পাথুরে দ্বীপ, জলাশয়পূর্ণ খোলা ভূমিতে মানুষরা বসবাস করবে, কিন্তু তারা কোনো উইয়ারউড বৃক্ষ কাটতে পারবে না, আর সমস্ত গহীন অরণ্য চিলড্রেন অফ ফরেস্টের। এই চুক্তি হবার কিছুদিন পরেই আনুমানিক টার্গেরিয়ান কনকোয়েস্টের 8,000 বছর আগে চিলড্রেন অফ ফরেস্টের মন্ত্রপুত জাদুকরী কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায় হোয়াইট ওয়াকাররা। নাইট কিং এর নেতৃত্বে মানুষ ও চিলড্রেন অফ ফরেস্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে হোয়াইট ওয়াকাররা। শুরু হয় প্রথম লং নাইট, অর্থাৎ পুরো আস্ত একটা জেনারেশন ধরে চলা তীব্র শীতকাল। এই মহাশত্রুর হাত থেকে বাঁচতে ফার্স্ট ম্যান ও চিলড্রেন অফ ফরেস্ট একত্রে মিলে শুরু করে দ্য ব্যাটল ফর দ্য ডন। এইখানে বলে রাখা ভালো, হোয়াইট ওয়াকার এই নামটি স্পেশালি গেম অফ থ্রোনস এ তৈরি করা হয়েছে। মূল বইয়ে জর্জ আর আর মার্টিন এই শীতল হিউম্যানের জাতিকে দ্য আদার্স বলে সম্বোধন করেছেন। এই বরফ শীতল ক্রিয়েচারগুলো এমন এক স্থানে বাস করে যেখানে সর্বদা শীতকাল বিরাজমান। আরো স্পষ্ট করে বললে বলা যায়, এরা যেখানেই যায় সেখানেই তীব্র শীতকাল নিয়ে আসে। হোয়াইট ওয়াকারদের চামড়া মলিন হয়ে আসা নীলচে বরফের মতো, এদের ভাঁজ হয়ে থাকা স্কিন অনেকটা মমির মতো দেখায়, এদের শরীরে দানবীয় শক্তি আছে, এরা একজন পূর্ণাঙ্গ বয়সী মানুষকে কয়েক ফুট দূরে ছুঁড়ে ফেলতে পারে। তীব্র ঠান্ডা রেডিয়েশনের কারণে এরা আগুন নিরোধক, জ্বলন্ত আগুনে হেঁটে গেলেও এদের কিছুই হয় না। হোয়াইট ওয়াকারদের উচ্চতা নর্মাল মানুষের চেয়ে কিছুটা উঁচু, তাদের চোখ সমুদ্রের মতো গভীর নীলাভ রঙের, এদের তীক্ষ্ণ ও শুকনো বরফের তৈরি তলোয়ার আছে যা কিনা লোহা বা স্টিলের তলোয়ার ভাঙতে পারে। হোয়াইট ওয়াকার নিজেদের ভিতরে একটা ভিন্ন ভাষায় কথা বলে যা শুনতে বরফের সাথে বরফের সংঘর্ষের মতো শব্দ মনে হয়। এদের সংখ্যা দিন দিন বেড়েই চলে, কারণ প্রতিটি মৃত প্রাণ, সেটা মানুষ হোক বা দানব,
ঘোড়া হোক বা ড্রাগন, হোয়াইট ওয়াকাররা সেটাকে নিজেদের মতো বানিয়ে নেয়। এদের লিডার নাইট কিং এর একমাত্র ক্ষমতা আছে জীবিত মানুষকেও হোয়াইট ওয়াকারে পরিণত করার। তবে নাইট কিং এর সবচেয়ে ভয়াবহ পাওয়ার হলো সিম্পলি দুই হাতে ইশারা করে হাজার হাজার মৃতদেহকে এক পলকে তাদের মতো করে জাগিয়ে তুলতে পারে সে। তবে হোয়াইট ওয়াকাররা কোনো বুদ্ধিহীন জম্বি নয়, তারা কাকে আক্রমণ করবে সেটা যেমন চুজ করতে পারে, আবার তাদের ইচ্ছে হলে কোনো মানুষকে দয়া করে ছেড়েও দিতে পারে। এদের মধ্যে সে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি আছে। হোয়াইট ওয়াকারদের মারা যায় কেবলমাত্র ড্রাগন গ্লাস কিংবা ভ্যালেডিয়ান স্টিলে তৈরি তলোয়ারের মাধ্যমে আক্রমণ করে, জাস্ট মারা নয়। এই দুই জাতের সোর্ডের আক্রমণে হোয়াইট ওয়াকার জম্বিরা পাতলা বরফের মতো ঝুরঝুরে হয়ে ভেঙে পড়ে। এছাড়া এদেরকে যদি শিকলে বেঁধে টুকরো করাও হয় তারা মরে না। তবে হোয়াইট ওয়াকারদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এই দলের প্রায় সবাই তৈরি হয়েছে নাইট কিং এর মাধ্যমে, সুতরাং নাইট কিং মারা গেলে বাকি সব হোয়াইট ওয়াকাররাও অটোমেটিক ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু এগন টার্গেরিয়ান আসার 8000 বছর আগে যেই লং নাইটের সৃষ্টি হয়েছিল সেই সময়কার ফার্স্টম্যান এবং চিলড্রেন অফ ফরেস্টরা প্রথম দিকে এসব কিছুই জানত না। হোয়াইট ওয়াকাররা নর্থের প্রতিটি ঘরে ঘরে ঢুকে সবাইকে জম্বি বানাতে শুরু করে। পুরো নর্থ একটা খাখা করা শীতল শ্মশানে পরিণত হয়েছিল। কিন্তু ফার্স্টম্যান ও চিলড্রেনরা পরবর্তী সময়ে ড্রাগন স্টোন, যেখানে হাউস অব দ্য ড্রাগনের রেনিরার টিম অবস্থান করছে, সেই দ্বীপের মাটিতে ড্রাগন গ্লাস আবিষ্কার করে। এই ড্রাগন গ্লাসের সোর্ড দিয়ে ব্যাটেল অফ ডন শুরু হয়। ধীরে ধীরে ফার্স্টম্যানরা জিততে শুরু করে, তবে চিলড্রেন অফ ফরেস্টরা প্রায় বিলুপ্ত হয়ে যায়। এই লড়াইয়ের সময় ওয়েস্টরেসের নর্থে হাউস স্টার্কের নেতৃত্ব শুরু হয়। হাউস স্টার্কের মহান লিডার ব্র্যান্ডন স্টার্ক, যাকে ব্র্যান্ড দ্য বিল্ডার উপাধি দেয়া হয়, তার লিডারশিপে অল্প অল্প করে হোয়াইট ওয়াকাররা পিছু হটতে শুরু করে। এক পর্যায়ে নাইট কিং নর্থের মূল নগরী ছেড়ে বরফাচ্ছেদিত উত্তরের একদম কর্নারে চলে যেতে বাধ্য হয়। শেষ হয় লং নাইট, জয় হয় মানুষের। চিলড্রেন অফ ফরেস্টের ম্যাজিক্যাল পাওয়ার ও ব্র্যান্ড দ্য বিল্ডারের নেতৃত্বে সাধারণ মানুষ, গ্রেট হাউসের পরিবার ছাড়াও বরফে ঢাকা জঙ্গলে বাস করা ওয়াইল্ডিংস, আদিবাসী ও বিশালাকায় জায়ান্টদের সাহায্যে 150 ফুট উঁচু দ্য ওয়াল গড়ে তোলা হয়। যে ওয়ালের প্রহরার জন্য নাইট ওয়াচার নামে একদল ত্যাগী মানুষ দাঁড়িয়ে যায়। আমরা হাউস অব দ্য ড্রাগন সেকেন্ড সিজনের প্রথম এপিসোডে ক্রেগেন স্টার্কের মুখে বলতে শুনেছি কিভাবে নর্থের প্রতি 10 জনের একজন পুরুষ নাইট ওয়াচার হিসেবে সম্মানের সাথে আজীবন পার করে। যাই হোক, যারা গেম অফ থ্রোনস দেখেছেন তারা জানেন প্রথম লং নাইটের এত বছর পরের মানুষেরা এই হোয়াইট ওয়াকারদের কথা বিশ্বাসই করে না। তারা ভাবে এগুলো বাচ্চাদের ভয় দেখিয়ে কুম্পারানি গল্প। অবশ্য গেম অফ থ্রোনস এর শুরু থেকেই অল্প অল্প করে আমাদের দেখানো হয় কিভাবে দূর নর্থের সীমানা পার হয়ে নাইট কিং আবারও ফিরে আসছে ওয়েস্টেরসের মূলভূমিতে। গেম অফ থ্রোনস এর মেকাররা অবশ্য কয়েকটা স্পেশাল জিনিস অ্যাড করেছেন এই ক্ষেত্রে। কোনো মৃত প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে ফেললে তাকে আর জীবিত করতে পারে না হোয়াইট ওয়াকাররা। পাশাপাশি গেম অফ থ্রোনস এর সিজন 7 আমরা দেখেছি মাদার অফ ড্রাগন ডেনেরিস টার্গেরিয়ান তার ড্রাগন ফায়ারে অসংখ্য হোয়াইট ওয়াকারকে পুড়িয়ে মারছেন, কিন্তু নাইট কিং এর উপরে এই ড্রাগন ফায়ার কোনো কাজেরই নয়। তবে আমাদের সবাইকে চমকে দিয়ে শত সহস্র সৈন্য কিংবা ড্রাগন যা করতে পারেনি তাই করে দেয় আরিয়া স্টার্ক। পিতার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য তার যে ট্রেনিং, আর ভাইয়ের দেওয়া ভ্যালেরিয়ান স্টিলের ড্যাগার, যেটা আমরা হাউস অফ দ্য ড্রাগনের প্রথম সিজনে কিং ভিসিরিসকে প্রফেসি বলার সময় তার হাতে দেখেছি, সেই ভ্যালেরিয়ান ড্যাগার দিয়ে নাইট কিং কে হত্যা করে আরিয়া স্টার্ক, আর তার সাথে পুরো হোয়াইট ওয়াকার টিমও ধূলিসাৎ হয়ে যায়। জি হ্যাঁ, আমার মুখে হঠাৎ করে হোয়াইট ওয়াকারদের খতম হয়ে যাবার কথা শুনে আপনারা যেমন অবাক হয়েছেন, আমরাও যখন গেম অফ থ্রোনস এর ফাইনাল সিজনের এপিসোড 3 দেখছিলাম আমাদের হালও এমনই হয়েছিল। আদতে মূল রাইটার জর্জ আর আর মার্টিনের বই না থাকায় তৎকালীন শোমেকাররা পুরো ইতিহাসের 12টা বাজিয়ে দিয়ে জাস্ট কোনো মতে হোয়াইট ওয়াকারদের মেরে ফেলে শোটা শেষ করেছে, যার ফলে শুধুমাত্র গেম অফ থ্রোনস যে প্রচন্ড রকম আনস্যাটিসফাইং ভাবে শেষ হয়েছে তা নয়, বর্তমানে চলমান হাউস অফ দ্য ড্রাগনেও অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। গেম অফ থ্রোনস এর শেষে আরিয়া স্টার্কের এই বীরত্বের কারণে কিভাবে হাউস অফ দ্য ড্রাগনে ঝামেলা ঘটছে এই বিষয়ে আরো সময় নিয়ে ডিটেলসে বলবো পরের ভিডিওতে। আপনারা ততক্ষণে সনির স্পাইড ইউনিভার্স এর পঞ্চম সিনেমা ক্রেভেন দ্য হান্টার এর নিউ ট্রেলার ব্রেকডাউন দেখুন স্ক্রিনে আসা লিঙ্কের ভিডিওতে ক্লিক করে। আজকের মতো বিদায়, টাটা।